বন্ধুরা, বৈশ্বিক মঞ্চে যখন যোগ্য প্রতিযোগীর আবির্ভাব ঘটে, তখন একপাক্ষিকভাবে ক্ষমতা ভোগ করা দেশটি অবশ্যই চিন্তিত হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। এতদিন পর্যন্ত ন্যাটোর একচ্ছত্র নেতৃত্ব দিয়ে আসছে আমেরিকা, বলতে গেলে আমেরিকাই সারা বিশ্ব চালিয়েছে। একপাক্ষিক বিশ্বের সমাপ্তি হয়েছে কমপক্ষে এক দশক আগে। বর্তমানে চীন এবং রাশিয়া ন্যাটোর যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশ্বের বুকে আবির্ভূত হয়েছে। বন্ধুরা, এর সাথে আরও কয়েকটি সমমনা দেশ একত্রিত হয়ে ন্যাটোকে যোগ্য চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত যেসব চ্যালেঞ্জ ন্যাটো একাই মোকাবেলা করেছে এবং সেগুলো তারা হয়তো পাত্তা দেয়নি, কিন্তু বর্তমানে ন্যাটো ব্যাকফুটে চলে যাচ্ছে শুধুমাত্র চীনের নিকটে, আর অন্য দেশগুলো তো বাদই দিলাম। আর যখন চীন এবং রাশিয়া একই মঞ্চে আবির্ভূত হয়, তখন ন্যাটো এবং তার পার্শ্ববর্তী মোড়লগুলোর চিন্তিত হওয়াই স্বাভাবিক। বন্ধুরা, হয়তো এক মরুবিশিষ্ট বিশ্বের সমাপ্তি আমরা দেখতে যাচ্ছি। বন্ধুরা, বর্তমানে ন্যাটো, চীন এবং রাশিয়ার এই মিথস্ক্রিয়া নিয়ে আমাদের আজকের ভিডিওটি। আশা করি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত এই দুর্দান্ত বিশ্লেষণমূলক ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে নিজেকে দুর্দান্ত সামরিক জ্ঞানে সমৃদ্ধ করবেন। আর যে সকল ভাই এবং বোনেরা দেশি এবং বিদেশে থেকে প্রথমবারের মতো মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে সময় দিচ্ছেন বা আমাদের ভিডিওগুলো দেখছেন, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। ন্যাটোর বৈঠকে যে বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে তা হলো ন্যাটো রাশিয়া এবং চীনকে নিয়ে চরম মাত্রায় চিন্তিত। ন্যাটোর এতদিনের সামরিক একাধিপত্য হয়তো একদিন এক ফুৎকারে উড়িয়ে দিতে সক্ষম হবে চীন। চীনের বর্তমানে যে সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সক্ষমতার অগ্রগতি, সেটি বিশ্লেষণ করলে এটি দাঁড়ায়, আর এটি খুব ভালোভাবে বা স্পষ্টভাবে বুঝতে পেরেছে আমেরিকা। বন্ধুরা, আমেরিকা বর্তমানে এককভাবে চীনকে মোকাবেলা করতে সক্ষম নয়, এবং দিনে দিনে আমেরিকা এবং চীনের মধ্যকার সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সক্ষমতার যে পার্থক্য রয়েছে সেটি কমে আসছে। খুব দ্রুত হয়তো চীন আমেরিকাকে ধরে ফেলবে বা টপকে যাবে। বন্ধুরা, টপকে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, আর তখন আমেরিকার একার পক্ষে চীনকে বাগে আনা কোনোভাবেই সম্ভব নয়। সাম্প্রতিক সময়ের বিষয়ে বলি, তাই দেখা যায়। বন্ধুরা, আমেরিকা কয়েকটি বিমানবাহী রণতরী পাঠিয়ে এবং তার সাথে কয়েকটি গাইডেড মিসাইল ফ্রিগেট পাঠিয়ে সাউথ চায়না সি এর নিয়ন্ত্রণ কখনোই নিতে সক্ষম নয়। চীনের এমন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো 1 থেকে 1.5 হাজার কিলোমিটার দূরবর্তী এয়ারক্রাফট ক্যারিয়ারকে আঘাতের মাধ্যমে সেই সাগরের বুকে সলিল সমাধি ঘটিয়ে দিতে সক্ষম। বন্ধুরা, তাই আমেরিকা বুঝে শুনে এই কাজটি করেছে। আমেরিকা যেটি নিজের করার কথা ছিল, আমেরিকা সেটি এখন দল বেঁধে পড়ছে। তা না হলে চীন এবং রাশিয়াকে এই মুহূর্তে ঠেকানো সম্ভব হচ্ছে না। চীন এবং রাশিয়ার কড়া সমালোচনা হয়েছে ন্যাটোর বৈঠকে। চীনের বিরুদ্ধে একাধিক প্রস্তাব নেওয়া হয়েছে। 30 দেশের বৈঠকের শেষে বক্তৃতা করেন ন্যাটোর প্রধান জেন্স স্টলেনবার্গ। সেখানে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে রীতিমতো সরব হন তিনি। একই সঙ্গে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার এবং ইরান নীতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। ন্যাটোর বৈঠকে স্পষ্টভাবে বলা হয়েছে, চীন হলো গ্লোবাল রিস্ক বা সংকট, কারণ অন্য দেশের সঙ্গে কোনো রকম সমঝোতায় যেতে চাইছে না চীনের একনায়কতান্ত্রিক সরকার। এই প্রথম ন্যাটোর বৈঠকে চীনকে এভাবে সরাসরি আক্রমণ করা হলো। শুধু চীন নয়, রাশিয়াকেও একইভাবে আক্রমণ করা হয়েছে। রাশিয়ার আক্রমণাত্মক মনোভাবের সমালোচনা করছে দেশগুলি। তবে চীনের বিরুদ্ধে ন্যাটো যতটা সরব ছিল, রাশিয়ার বিরুদ্ধে ঠিক ততটা সরব হয়নি। জেন্স স্টলেনবার্গ তার বক্তৃতায় বলেন, ইউরোপ এবং আমেরিকাকে চীনের বিরুদ্ধে সরব হতেই হবে। চীনের একনায়কতান্ত্রিক সরকার যেভাবে চলছে তা মেনে নেওয়া যায় না। বন্ধুরা, কেন চীনকে নিয়ে এত চিন্তা ন্যাটোর? চীন যেভাবে পরমাণু শক্তি বাড়াচ্ছে এবং যেভাবে চীনের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে তাতে চিন্তিত ন্যাটো। শুধু তাই নয়, চীন যেভাবে প্রকাশ্যে তাদের সামরিক শক্তির বৃদ্ধির নীতি ঘোষণা করেছে তা নিয়ে বড় রকমের চিন্তায় পড়েছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো। তাদের ধারণা, রাশিয়াকে পাশে নিয়ে এশিয়া প্যাসিফিকে চীন দাদাগিরি করতে চাইছে। প্রস্তাবে চীনের বিরুদ্ধে সকলে সরব হলেও স্টলেনবার্গ একটি কথা স্পষ্ট করে দিয়েছে, কোনোভাবেই নতুন কোনো ঠান্ডা যুদ্ধে জড়াতে চায় না ন্যাটো। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের কথাতে সে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, চীনের বিরুদ্ধে সরব হতে হবে, কিন্তু ভারসাম্য রেখে চীনকে আক্রমণ করতে হবে, নইলে বিপদ বাড়বে। রাশিয়ার বিরুদ্ধে কেন এত সরব হলো ন্যাটো? বন্ধুরা, এই বিষয়ে আমি একটু অবতারণা করতে চাই। বন্ধুরা, ন্যাটোর বৈঠকে রাশিয়াকেও সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা। সেখানে এই বিষয়গুলো উঠবে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক ক্রিমিয়া দখল এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড আমেরিকাকে মোটামুটি চাপে রেখেছে। সেই চাপ আরও বহুগুণে বৃদ্ধি পাবে যদি রাশিয়া এবং চীন ন্যাটোকে নিউট্রালাইজ করার জন্য তারা একত্রে অঙ্গীকারাবদ্ধ হয়। বন্ধুরা, রাশিয়া এবং চীনের মিলিত শক্তি বা প্রযুক্তি যদি একসাথে কোনো উদ্যোগ গ্রহণ করে তাহলে এটি শুধু আমেরিকা নয়, সামগ্রিক ন্যাটোর প্রভাবকে হুমকির মুখে ফেলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে চীনের উত্থান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমরাস্ত্রধারী আমেরিকাকেও শঙ্কিত করে তুলছে, কারণ সমরাস্ত্রের গুণগত মান এবং প্রযুক্তিগত সক্ষমতায় আস্তে আস্তে আমেরিকার সমকক্ষ হয়ে উঠছে চীন, এবং কিছু কিছু ক্ষেত্রে চীন আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে নৌবাহিনী শক্তির ক্ষেত্রে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর শক্তিটি হলো চীন। বন্ধুরা, এক্ষেত্রে আমেরিকা চীনের নিচে চলে গিয়েছে। এই মুহূর্তে আমেরিকা সারা বিশ্বে দাপট দেখাচ্ছে তার ফাইটারগুলোর জন্য। বন্ধুরা, আমেরিকার সমমানের ফাইটার হয়তো 5 থেকে 10 বছরের মধ্যে চীনের হাতে চলে আসবে। সামগ্রিক বিচার বিশ্লেষণে যেটি দেখা যাচ্ছে, সামনে 5 থেকে 10 বছরের ভিতরে প্রত্যেকটি সেক্টরে আমেরিকা তথা ন্যাটোকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চীন এবং রাশিয়ার মিলিত শক্তির। তখন বিশ্ব ব্যবস্থাটি কেমন করে সাজবে? তখন অবশ্যই চীন এবং রাশিয়ার মতামতকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। বন্ধুরা, তখন হয়তো ন্যাটো এবং চীন রাশিয়া সমান্তরালে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ভাগ করে নেবে অথবা সংঘাতের দিকে চলাবে। বন্ধুরা, এক্ষেত্রে ন্যাটো হয়তো কিছুটা নমনীয় হবে, কারণ এতদিন পর্যন্ত একচ্ছত্র ক্ষমতা ভোগকারী ন্যাটো বুঝতে পেরেছে চীন এবং রাশিয়াকে হেলায় ফেলে দেওয়া কোনো শক্তি নয়। সাম্প্রতিক সময়ে তারা যেভাবে উঠে আসছে, অবশ্যই তাদের মতামতকে মূল্য দিয়ে পাশাপাশি অবস্থান করাই শ্রেয়। আর এক্ষেত্রে একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটতে যাচ্ছে তা হলো এক মেরু বিশিষ্ট বিশ্বের অবসান। বন্ধুরা, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্ব দিকে হেলে পড়বে। আমেরিকা এবং ইউরোপ কেন্দ্রিক বৈশ্বিক ভরকেন্দ্র আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকে পড়বে। বন্ধুরা, তখন নেতৃত্ব দিবে এশিয়া। বিশ্বের নেতৃত্ব তখন হয়তো আমরা দেখতে পারবো এশিয়ার গুটি কয়েক দেশের কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল চীন, জাপান, ভারত, সাউথ কোরিয়া, তুরস্ক, ইরান, সৌদি আরব প্রভৃতি দেশের হাতে। বন্ধুরা, পর্যায়ক্রমে এখানে ইসরায়েলও তার অবস্থান করে নেবে। আমেরিকা এবং ন্যাটো স্পষ্ট করে বুঝতে পেরেছে এখন হুমকি ধামকিতে আর কোনো কাজ হবে না, কারণ ন্যাটোর সম্মেলনের হুমকির পরই কমপক্ষে 28টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে প্রেরণ করেছে চীন। বন্ধুরা, এটি সরাসরি ন্যাটোকে লাল কার্ড দেখানোর সমতুল্য, আর তার সাথে আমেরিকা এবং তার সকল মিত্রকেও। সেখানে ন্যাটো কিছুই করতে পারেনি। এর মাধ্যমে চীন যেটি প্রমাণ করতে চাইল সেটি হলো, চীন যদি ইচ্ছা করে তাহলে তাইওয়ানকে সে অধিগ্রহণ করতে পারে, এখানে ন্যাটো কোনো ভূমিকাই রাখতে পারবে না। বন্ধুরা, এই ব্যাপারটি আমরা একটু জানার চেষ্টা করি, কিভাবে চীন ন্যাটোর আকাশে কমপক্ষে 28টি যুদ্ধবিমান প্রেরণ করেছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার তাদের আকাশ সীমার ভেতরে 28টি চীনা জঙ্গি বিমান প্রবেশ করে। কয়েকটি জঙ্গি এবং বোমারি বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে প্রবেশ করে বলে মন্ত্রক জানিয়েছে। এর জবাবে তাইওয়ানের বিমান বাহিনী অনেকগুলো বিমান মোতায়েন করে এবং তাদের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। ওই স্বশাসিত দ্বীপের উপর চীনের চাপ প্রয়োগের জন্য গত কয়েক বছর ধরে চীন বারবার তাইওয়ানের কাছাকাছি স্থানে জঙ্গি বিমান এবং নৌবাহিনীর জাহাজ মোতায়েন করে আসছে। এপ্রিল মাসেও বেইজিং 25টি জঙ্গি বিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করায়। চীনা সরকারের একজন মুখপাত্র বলেন, রোববার G7-এর শীর্ষ বৈঠকে একটি বিবৃতির জবাবে তারা এই মিশনে অংশ নেয়। বিবৃতিতে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা হ্রাসের জন্য শান্তিপূর্ণ নিষ্পত্তির আহ্বান জানানো হয়। মুখপত্রটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য G7 নেতাদের দোষারোপ করেন। 1949 সালে চীনের গৃহযুদ্ধ শেষ হবার পর থেকে এই দ্বীপটি স্বশাসিত থেকেছে, তবুও বেইজিং মনে করে এই দ্বীপটি তারই অংশ। চীন সামরিক দখল সহ যে কোনো উপায়ে দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য সংকল্পবদ্ধ, এবং এ ব্যাপারে তারা বিদেশের যে কোনো হস্তক্ষেপকে অত্যন্ত গুরুতরভাবে প্রত্যাখ্যান করে। বন্ধুরা, এর মাধ্যমে চীন একটি বিষয় স্পষ্ট করতে চাইছে, তাইওয়ানকে সে একটি ওয়ার্নিং দিতে চাইছে, সে ন্যাটো এবং আমেরিকার সাথে যতই বলয় রচনা করুক না কেন, শেষ পর্যন্ত ন্যাটো এবং আমেরিকা তাকে বাঁচাতে পারবে না। তাই আমেরিকা এবং তার মিত্রদের, বিশেষ করে ন্যাটোকে সরাসরি লাল কার্ড উপহার দিয়ে চীন এটি দেখিয়ে দিতে চাইল বর্তমানে বিশ্ব আর আগের মতো নেই, বিশ্ব এখন শুধু আমেরিকার খামখেয়ালিতে চলবে না। সেখানে চীন এবং রাশিয়া বা তার মিত্রদের জন্য একটি সুস্পষ্ট জায়গা বরাদ্দ রয়েছে, আর এটি পর্যায়ক্রমে বুঝিয়ে দিতে চাইছে আমেরিকা এবং ন্যাটোকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান,
अवश्य मोहिउद्दीन ब्लॉग चैनल एखनी सबस्क्राइब कर पाशे थाका बेल आइकन चेपे देवें ताहले आमी जखनी नतून कोनो वीडियो आपनादेर उद्देश्य आपलोड करब आपनारा रिमाइंडार पेये जाबेन। धन्यवाद सकल के वीडियोटी शेष पर्यन्त देखार जन्य। आल्लाह हाफेज।